22 বছর আগে আপনার স্ত্রী তার 8 মাসের দুধের শিশু রেখে আমার সাথে পালিয়ে গিয়েছিল। আমি আপনার সেই প্রথম স্ত্রীর দ্বিতীয় স্বামী। খুব স্বার্থপর হয়ে আপনাকে ঠকিয়ে আমি আপনার স্ত্রীকে নিয়ে চলে গেলাম, আর সেদিন থেকে কিন্তু আপনি আপনার শিশু কন্যাকে নিয়ে হয়ে গেলেন অসহায়। এবার চিনতে পারছেন? চোখের চশমা বাম হাত দিয়ে সামান্য নাড়িয়ে শহীদুল ইসলাম সাহেব তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে তাকিয়ে রইল। মুখ দিয়ে কিছু বলতে ইচ্ছে করছে, কিন্তু চোখ দুটো আগে দেখতে চায়, তাই মুখ বন্ধ আর চোখ খোলা। লোকটা আবারও বলল, আমার নাম মাহাতাবুর রহমান মোহিত, সবাই আমাকে মোহিত বলেই ডাকে। আমার স্ত্রী মানে আপনার সাবেক স্ত্রীও আমাকে মোহিত নামেই ডাকে। কেমন আছেন ভাইজান? আপনি হঠাৎ কেন এসেছেন আর আমি কেমন আছি সেটা জানার জন্য আপনি নিশ্চয়ই আসেন নাই, তাই আপনার প্রয়োজন বলেন, কি জন্য এখানে এসেছেন? এত বছর পরেও রাগটা পুষে রেখেছেন, সেটাই স্বাভাবিক ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আমি বরং তাহলে আসল কথা বলছি। জি বলেন। আপনার একমাত্র মেয়েকে তার মা দেখার জন্য অস্থির হয়ে গেছে, সে খুব অসুস্থ। বেশ কিছুদিন ধরে সে শুধু তার মেয়েকে দেখতে চায়, তাই বাধ্য হয়ে এসেছি আমি। আমার কোনো আসার ইচ্ছে ছিল না, কিন্তু জনাব মোহিতকে থামিয়ে দিয়ে শহীদুল ইসলাম বলেন, কিন্তু আপনি নিজেও বুঝতে পারছেন মিলির মা আর বেশি দিন বাঁচবে না, তাই আপনি চাচ্ছেন মৃত্যুর আগে স্ত্রীর শেষ ইচ্ছা যেন পূরণ করতে পারে, তাই না? জি ভাই। শহীদুল ইসলামের একমাত্র মেয়ের নাম মোহনা আক্তার মিলি, আর মিলির মায়ের নাম ছিল সাজেদা বেগম। শহীদুল ইসলাম বলেন, আমার ধারণা মিলি তার মায়ের সঙ্গে দেখা করতে যাবে না, তবুও আমি একবার তাকে বলবো, যদি সে যেতে রাজি হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। সে কি তার মায়ের কথা কখনো মনে করে না? দেখুন মোহিত সাহেব, সাজেদা চলে যাওয়ার পর আমি আর আমার মেয়ের জীবন কেটেছে। আমি যখন বেলকনিতে বসে গভীর রাতে সাজেদার জন্য মন খারাপ করে থাকি, তখন মিলি চুপি চুপি সেখানে গিয়ে আমাকে সান্ত্বনা দেয়। আবার মায়ের ছবি বুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে ক্লান্ত হয়ে যেদিন মিলি ঘুমিয়ে পড়ে, সেদিন আমি তার রুমে গিয়ে জ্বলন্ত বাতিটা নিভিয়ে আসি, তার বুকের উপর থেকে ছবিটা সরিয়ে রাখি, তারপর যেভাবে শব্দহীন প্রবেশ করি সেভাবেই আবারও ফিরে আসি। মিলি তার মাকে মনে মনে অনেক খুঁজে বেড়ায়, কিন্তু আমার সামনে প্রকাশ করে না, কারণ তাহলে তো আমি আরও বেশি ভেঙে পড়ব। তাই দুজনের মনে সে ঠিকই আছে, কিন্তু কেউ কখনো সেটা প্রকাশ করে দুজনে একসাথে নিস্তব্ধ হয় না। মোহিত সাহেব টেবিলের ওপরে এক টুকরো কাগজ রেখে বললেন, এখানে মোবাইল নাম্বার লেখা আছে, যদি মন চায় তাহলে মিলি যেন কল কো দিয়ে তার মায়ের সাথে কথা বলে। মিলি তার মায়ের কাছে কল করবে কি না আমি জানি না, তবে আপনি তার মাকে বলে দিবেন যে মিলির বিয়েটা ঠিক করা হয়ে গেছে, মিলি নিজেই একটা ছেলেকে পছন্দ করেছে এবং তার সাথেই তার বিয়ে দেওয়া হচ্ছে। আপনার মেয়ের জন্য তাহলে অগ্রিম অভিনন্দন। দোয়া করবেন মিলির জীবন যেন তার মায়ের মতন না হয়, কারণ তার মা একজনকে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু মিলির জন্মের পর মিলিকে রেখে চলে গিয়েছে, তাই মিলির যেন এমন না হয় দোয়া করবেন। ড্রয়িং রুমে মেহমান এসেছে সেটা মিলি আগেই দেখেছে, কিন্তু ড্রয়িং রুমের মধ্যে বসে যে তার বয়ফ্রেন্ড মানে যার সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে তার সাথে সে কথা বলছিল, সচরাচর সজীব এমন সময় কল করে না, কিন্তু আজকে হঠাৎ করেই কল দিয়েছে। সজীব একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, তাই এটা তার অফিস টাইম। হ্যালো মিলি। হ্যাঁ বলো, কি করো? আঙ্কেল কি বাসায় আছে? হ্যাঁ বাবা তো বাসায় আছেন, কিন্তু কেন? আঙ্কেলের সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে, তাই আমি একটু পরেই আসতেছি তোমাদের কাছে, তুমি আঙ্কেলকে বলে রেখো যে আমি আসব। নিশ্চয়ই, আমাদের বিয়ের বিষয় তাই না? হ্যাঁ সেই রকমই। আচ্ছা বাদ দাও, বিয়ের সময় আমি কিন্তু নীল শাড়ি পরবো, তাই কেউ যেন লাল শাড়ির কভু জোড়াজোড়ি না করে, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে রাখি। শোনো আর একটু বলো, আমি আমার নতুন চাকরির বিগত 7 মাসের বেতনের সব টাকা রেখে দিয়েছি, বাবার কাছে দিলে সে নিতে চায় না, তাই ভেবেছি টাকা দিয়ে আমরা বিয়ের পরে হানিমুনে যাব। আগে বিয়ে হোক তারপরে সব কিছু হবে, আমার কাজ করতে হবে। কখন আসবে তুমি? তোমার জন্য তাহলে আমি একটু নুডলস রান্না করে রাখবো। রান্না করতে হবে না মিলি, আমি বেশিক্ষণ সময় নিতে পারবো না, তাই জরুরি কথা বলে তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবো। সে কথা বলার ফাঁকেই খাবে, কোনো কথা আমি শুনতে চাই না। সজীব বিরক্ত হয়ে কলটা কেটে দিল। মিলি দুইবার হ্যালো হ্যালো করে মোবাইলটা কানের কাছ থেকে হাতে নিয়ে দেখে কলটা কেটে গেছে। মিলির মনটা খারাপ হয়ে গেল, এভাবে কেউ কল কেটে দেয়? একবার বিয়ে হোক তারপর সব কিছু সুদে আসলে আদায় করতে হবে।
বিয়ের পরে কেমন কি করবে সেই রকম কিছু বিষয় কল্পনা করে মিলি যেন হেসে দিল। ড্রয়িং রুমে মিলির বাবা শহীদুল ইসলাম সোফায় বসে চোখ বন্ধ করে আছেন। আজকে হঠাৎ করে পুরানো স্মৃতি জাগ্রত হয়ে বেরিয়ে গেল। জীবনের একটা অংশ অন্ধকার করে দিয়ে প্রদীপ নিয়ে চলে গেছে সাজেদা বেগম অন্ধকার মহাসমুদ্রে, মিলির মতো একটা বেঁচে থাকার অবলম্বন দিয়ে গেছে। যদি মিলিকে সাথে করে নিয়ে যেত তাহলে আজ তার কোন জায়গায় অবস্থান হতো কে জানে। এখন যেমন মিলি তার মাকে বহু বছর ধরে দেখতে পারে না, তেমনি তখন হয়তো উল্টোভাবে মিলি তার বাবাকেও দেখতে পারত না। বাবা, লোকটা কি চলে গেছে? প্রশ্ন শুনে চোখ মেলে মেয়ের দিকে তাকিয়ে রইলেন মিলির বাবা। হ্যাঁ, চলে গেছে। তিনি যেই কাজে এসেছেন সেটা শেষ হয়ে গেছে, তাই আর দেরি করলেন না। তিনি কে বাবা? এর আগে কখনো তোমার সাথে তো আসতে দেখিনি। হাত বাড়িয়ে মেয়েকে নিজের কাছে বসিয়ে দিল মিলির বাবা। তারপর বলেন, 22 বছর আগে তোমার মা তোমাকে রেখে যার সাথে চলে গিয়েছিলেন ইনি হলেন সেই লোক। কি? মিলি দুই চোখ ভর্তি বিস্ময় পরিপূর্ণ হয়ে গেছে। নিজের কানকে বিশ্বাস করতে হচ্ছে, তবুও বলো, এত বছর পরে আমাদের কাছে কেন এসেছে তিনি? তোমার মা নাকি ভীষণ অসুস্থ, তাই নাকি তোমাকে দেখার জন্য অপেক্ষা করছেন। তাদের ধারণা তোমার মা আর বেশি দিন বাঁচবে না, তাই তিনি এসেছেন যাতে তোমার মায়ের শেষ ইচ্ছেটা পূরণ করতে পারেন, সেই জন্য। মিলি এক মুহূর্ত যেন চুপ হয়ে গেল, কি বলবে সেটাই খুঁজে পাচ্ছে না বলে নীরবতা। তারপর চট করে জিজ্ঞাসা করলো, তুমি কি করলে বাবা? মিলির বাবা চোখ থেকে চশমাটা খুলতে খুলতে বলেন, আমি বলেছি যে আমার মেয়ে যদি চায় তাহলে সে গিয়ে দেখা করতে পারবে, আমার পক্ষ থেকে কোনো নিষেধ নেই, তাই তোমাকেও এই কথা বলবো, তুমি যেতে পারো। কিন্তু তিনি তো আমাদের রেখে চলে গেছেন, তাই না? তাহলে কেন যাব সে ডাকলে? দেখো মিলি, পৃথিবীর সকল মানুষই ভুল করে, শুধু সারা জীবনে একটা মাত্র ভুলও করেননি আর কোনো পাপও করেননি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ কেউ তার নিজের ভুল বুঝতে পারে, আবার কেউ কেউ সেই ভুলের উপরেই স্থির থাকে, আর অনেকে আছে যারা ভুল বুঝতে পারে কিংবা অনুতপ্ত হয়ে যায় কিন্তু সে ফিরতে পারে না। তাহলে কি আমার যাওয়া উচিত বাবা? হ্যাঁ, তোমার মা যেহেতু তোমাকে দেখতে চায় তাই তুমি যাবে, কারণ শেষ মুহূর্তে এসে তিনি যেন বুঝতে পারেন যে তাকে আমরা ক্ষমা করে দিয়েছি। তুমি এতটা ভালো কেন বাবা? তোমার মতো বাবা পেয়ে আমি সকল কষ্ট ভুলে গেছি জানো, আমি মোটেও ভালো মানুষ নই। তোমার মা কি তাহলে চলে যেতে পারতো বলো? মা কেন চলে গেছে সেই প্রশ্ন আমি মায়ের সঙ্গে করব। যদি সত্যি সত্যি দেখা হয়ে যায় তাহলে আমি অবশ্যই এই কথাটা জিজ্ঞাসা করব। মিলির বাবা মোহিত সাহেবের রেখে যাওয়া নাম্বারটা এগিয়ে দিল মিলির কাছে। এটা তোমার মায়ের ফোন নাম্বার, তুমি চাইলে কল দিয়ে কথা বলে নিতে পারো। সাজেদা বেগম মাত্র আসরের নামাজ পড়ে উঠে বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। শরীর খুবই দুর্বল, তাই আজকে নামাজ পড়তে একটু দেরি হয়ে গেল, তবুও পড়তে পেরেছেন এটাই যেন তৃপ্তি। স্বামী মোহিত গেছে ঢাকা শহরে, কিন্তু সেখানে গিয়ে কি হচ্ছে কিছুই জানা নেই। নিজের অসুস্থতার জন্য তার মেয়েকে দেখার জন্য সেখানে মোহিতকে পাঠিয়ে কোনো ভুল করলো নাকি? তারা যদি অপমান করে তাড়িয়ে দেয়? অপমান করলে তো আর কিছুই করা যাবে না, কারণ অপমানিত হবার মতো কাজ সে আর মোহিত দুজনেই করেছে। হঠাৎ করে মোবাইলে কল এলো, মোবাইল ছিল রুমের মধ্যে, তাই রুম থেকে সেই মোবাইল বাহিরে দিয়ে গেল তার ছোট ছেলে মিরাজ। সাজেদা বেগম রিসিভ করে সালাম দিলেন। সে বলল, আসসালামু আলাইকুম। অপর প্রান্তে কান্না করার গোঙানি শুনতে পাচ্ছেন সাজেদা বেগম, কিন্তু কে হতে পারে? তাই আবার বললেন, কে? একটা মেয়ে আবেগপূর্ণ মুখ নিয়ে তখন বলল, মা, আমি মিলি। মুহূর্তের মধ্যে শরীর একটু শিহরিত হয়ে গেল সাজেদা বেগমের। কে? মিলি? হ্যাঁ, আমি মা, আমি মিলি। কেমন আছো তুমি? আর এত বছর পরে তোমার সন্তানের কথা মনে হলো? সব সময় মনে পড়ে, কিন্তু তোমার বাবা আর তুমি কতটুকু ঘৃণা করো তাই ভেবে কখনো সামনে যাবার সাহস করতে পারি নাই। কেন এমন করলে মা? আমার মুখের দিকে তাকিয়েও কি তুমি কেন থাকতে পারলে না? আর বাবা তোমাকে কত ভালোবাসে, তবুও কিভাবে তুমি চলে গেলে মা? তোমার করা অনেক অনেক প্রশ্ন আমি শুধু কান দিয়ে শুনে যেতে পারবো, কিন্তু উত্তর দিতে পারবো না, কারণ উত্তর আমার জানা নেই। তবে মাঝে মাঝে যখন খুব মন খারাপ লাগে তখন নিজেকে সান্ত্বনা দিয়ে বলি যে ভাগ্য এভাবে লেখা ছিল। তুমি কেমন আছো মা? বললে না তো? অনেক ভালো আছি। তুমি কেমন আছো? আর তোমার বাবা কেমন আছেন?
আমরা ভালো আছি, তোমার তোমার শূন্যতা আজও অনুভব করি, কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে প্রকাশ করতে পারি না। আচ্ছা মা, যে আঙ্কেল এসেছিলেন তিনি বললেন তুমি নাকি অসুস্থ? হ্যাঁ, শরীর খুব দুর্বল হয়ে গেছে মনে হয়, পরপারেই চলে যেতে হবে শেষমেশ। এমন করে কেন বলো মা, আমার সাথে দেখা না করেই চলে যাবে? আমি খুব শীঘ্রই তোমার সাথে দেখা করতে আসব মা। তোমার বাবা কিছু বলবে না? না, বাবাই তো যেতে বলেছেন। তাহলে খুব তাড়াতাড়ি চলে আসো মায়ের সঙ্গে দেখা করতে, আমি অপেক্ষা করে থাকব। আমি কালকে অফিসে গিয়েই ছুটির জন্য বড় স্যারের কাছে আবেদন করব। তুমি চাকরি করো মিলি? হ্যাঁ, এত বড় হয়ে গেছো, 22 বছর আগে তুমি আমাকে রেখে গেছো, সে কি আজও সেইভাবে থাকবে? তাই তো, আমি তো আমার সেই পিচ্ছি মিলির অপেক্ষা করছি, কিন্তু সে আজ কত বড় হয়ে গেছে সেটাই আমার জানা নেই। জানো মা, তোমার আর বাবার একমাত্র একটা ছবি তোলা ছিল না, সেই ছবিটি আমার কাছে থাকে, আর আমি বেশিরভাগ রাতেই সেই ছবি বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি। সকালবেলা দেখি যে ছবিটি যথাস্থানে সাজানো রয়েছে। এর মানে কি তুমি বুঝতে পারছো? না তো, এর মানে হচ্ছে বাবা রাতের আধারে আমার রুমে এসে তোমার আর তার ছবিটা তুলে নিয়ে যায় এবং যথাস্থানে রেখে যায়। কি জানি, হয়তো সেও কিছুক্ষণ তাকিয়ে থাকে ছবির প্রতি। সাজেদা বেগম খুব একটা দীর্ঘশ্বাস ছাড়ল। মিলি বল, মা আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি কিন্তু অবশ্যই আসবে, তাই নাকি? ছেলে কি করে? জব করে, আমি পছন্দ করেছি, তাই বাবা আর অমত করেননি। আজ পর্যন্ত বাবা আমাকে কভু কখনো বকাবকি করেন নাই, এমন কোনো ইচ্ছা অপূর্ণও রাখে নাই। তোমার জন্য শুভকামনা রইল। তবে বিয়ের সময় আমি যদি বেঁচে থাকি তাহলে উপস্থিত হতে চেষ্টা করব। বিয়ে কবে? চলতি মাসের মধ্যেই হবে, কিন্তু তারিখ এখনো ঠিক করা হয়নি। মোবাইলটা কেটে গেল, ব্যালেন্স শেষ। মিলি তার মোবাইলটা বুকে জড়িয়ে আবারও কেঁদে উঠল। এতক্ষণ ধরে দরজার ওই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিলির বাবা মা মেয়ের কথোপকথন শুনছিলেন। মেয়েকে কান্না করতে দেখে তিনি রুমের মধ্যে শব্দ করে প্রবেশ করল। মিলি একবার মুখ তুলে সে বাবার দিকে তাকিয়ে রইল। বাবার কাছে যেতেই তাকে জড়িয়ে ধরে বলল, বাবা আমি শুধু একবার মায়ের সঙ্গে দেখা করে আসব। আমি জানি তুমি হয়তো মনে মনে ভয় পাচ্ছ যে মায়ের কাছে গেলে তোমাকে ভুলে যেতে পারি, কিন্তু সেটা কখনো নয় বাবা। আমার এই জীবনের সবটুকু জুড়ে শুধু তুমি বাবা। শহীদুল ইসলাম সাহেব কিছু একটা বলবেন, তার আগেই কলিং বেলটা বেজে উঠল। মিলির বাবা শহীদুল ইসলাম বললেন, আবার কে এলো এখন? মিলির মনে পড়ে গেল যে সজীব তার বাবার সঙ্গে দেখা করতে আসার কথা ছিল, কিন্তু এতক্ষণ মায়ের বিষয়ের জন্য সেটা মনেই ছিল না তার। এবার সে বলল, বাবা সজীব তোমার সাথে দেখা করতে আসার কথা ছিল, হয়তো সেই এসেছে। ও আচ্ছা, ঠিক আছে, যাচ্ছি আমি, তুই বরং নাস্তার ব্যবস্থা কর, আগে দেখো সত্যি সত্যি সজীব কিনা। আচ্ছা ঠিক আছে, তুই যা দেখছি। ড্রয়িং রুমে মিলির বাবা শহীদুল ইসলাম ও সজীব বসে আছে দুজনেই। সজীবের মনের মধ্যে একটা কথা সাজাচ্ছে বলার জন্য, কিন্তু কিভাবে শুরু করা যায় সেটাই খুঁজে পাচ্ছে না। সজীবের জড়তা কাটিয়ে দিতে শহীদুল ইসলাম বললেন, কি খবর সজীব, কেমন আছো? আর তোমার বাবা মা কি বিয়ের দিন তারিখ ঠিক করেছে কি না করে নাই? কোনটা? আঙ্কেল একটু ছোট্ট সমস্যা দেখা দিয়েছে, আর তাই সেটা নিয়েই আলোচনা করতে চলে এসেছি। কি হয়েছে? কিভাবে যে বলবো, সংকোচ কেন, বলে ফেলো কথাটা আন্টিকে নিয়েই। মিলির মায়ের বিষয়? জি। আচ্ছা ঠিক আছে, বলো কি জানতে চাও? আন্টির সঙ্গে আপনার ঠিক কি ধরনের সমস্যা হয়েছিল আমি সঠিকটা জানতে চাই। অনেকে অনেক কিছু বলে, তাই আপনার কাছে সরাসরি জিজ্ঞাসা করছি। অনেকে বলতে কারা? তোমার পরিবার? জি আঙ্কেল। তারা কি বিয়ের ব্যাপারে পিছিয়ে যেতে চায়? আসলে আঙ্কেল ব্যাপারটা হচ্ছে, বুঝতে পারছি আমি ব্যাপারটা, মিলির মা ওকে রেখে অন্য কারোর সাথে চলে গেছে, এটা সত্যি, এবং সে বিষয় জেনে যদি তোমার পরিবার বিয়ে করাতে না চায় সেটা ভিন্ন কথা। আমার মা বাবা এই সমস্যাটা একটা বড় করে নিচ্ছেন, তাই আর কি। তুমি প্রথম যেদিন আমার সঙ্গে দেখা করেছ সেদিন কি বলেছ, মনে আছে? জি আঙ্কেল, আমি বলেছিলাম যে কোনো কিছুই হোক তবু আমি মিলিকেই চাই। এখন কি মতামত পরিবর্তন হচ্ছে? আপাতত কিছুদিন পিছিয়ে দিচ্ছি, আমি আমার বাবা মাকে বোঝাতে চেষ্টা করব। আমার কেন যেন মনে হচ্ছে যে তুমিও হয়তো আমার মিলিকে বিয়ে করতে চাও না। সেটা যদি হয়ে থাকে তাহলে সরাসরি বলে দিও, কারণ আমি চাই না আমার মেয়ে একটা মিথ্যা স্বপ্ন দেখুক। আমি আজ আসি আঙ্কেল।
বসো, এলি নাস্তা বানিয়ে নিয়ে আসবে, নাস্তা করে তবেই খেয়ে যেও, সমস্যা নেই। আমার একটু কাজ আছে জরুরি, আমি মিলির সঙ্গে মোবাইলে কথা বলে নেব। নাস্তা নিয়ে ড্রয়িং রুমে এসে মিলি দেখলো যে তার বাবা একা একা বসে আছে। সজীব কখন চলে গেছে সেটা বোঝা যাচ্ছে না, তাই নাস্তাটা সামনে রেখে জিজ্ঞাসা করলো, বাবা সজীব কি চলে গেছে? শহীদুল ইসলাম চমকে গেলেন, তার মনের মধ্যে একটা অজানা ভয় লেগে গেল। যেই মেয়ে সর্বদা কষ্ট করতে করতে এসেছে, আজ সে আরেকটা কষ্টে পড়তে যাচ্ছে। একদিকে এতদিন পরে তার মা ফিরে পেয়েছে, কিন্তু সে মুমূর্ষু অবস্থায়। আরেকদিকে সজীবের সাথে বিয়ে ভেঙে যাচ্ছে, সেই বেদনা। তিনি ভাবতে লাগলেন কিভাবে বিয়েটা ভেঙে যাচ্ছে, সেই খবর তার মেয়েকে বলবে কি করে। শহীদুল ইসলাম বললেন, হ্যাঁ চলে গেছে, সজীবের নাকি কি জরুরি কাজ আছে তাই চলে গেল। তুমি মন খারাপ করিও না, কি যেন জরুরি কথা বলার জন্য তোমার কাছে এসেছে মনে হয়। কি কথা বাবা? শহীদুল ইসলাম এই মুহূর্তে ভাবলেন তিনি কি সত্য বলবেন নাকি মিথ্যা বলবেন। কিছু কিছু মানুষ আছে যাদের উপস্থিত বুদ্ধি অনেক ভালো, কিন্তু সে গুণাবলী তার নেই। তবুও তিনি সামান্য সত্য আর সামান্য মিথ্যা মিশ্রিত করে বললেন, আমার মনে হয় সজীবের সঙ্গে তার বাবা মায়ের হালকা ঝামেলা হয়েছে। কি রকম ঝামেলা বাবা? সজীব বলল যে তোমার মায়ের বিষয়টা নিয়ে তার বাবা মা সমস্যায় আছে, তাই তারা হয়তো তোমাকে তাদের ছেলের সাথে বিয়ে দিতে চায় না। তবে সজীব তাদের ভালো করে বোঝানোর চেষ্টা করে যাচ্ছে, আশা করি সফল হবে। মুহূর্তের মধ্যে মিলির মুখটা যেন কালো হয়ে গেল, সে এখন কি প্রশ্ন করবে সেটা সাজাতে কিছুক্ষণ সময় নিল। তারপর বলল, সমস্যা নেই বাবা, যদি ওর পরিবার মেনে না নেয় তাহলে জোর করার কিছু নেই। তারা যদি আমার সেই ছোটবেলার অপ্রিয় সত্যি নিয়ে ঝামেলা করতে চায়, তবে সেখানে জোর করে সংসার করতে চায় না। শহীদুল ইসলাম নিজের মেয়ের দিকে তাকিয়ে রইল, তারপর বলেন, কথাটা তুমি ভেবে বলছো তো, নাকি কোনো রকম ভাবনা ছাড়াই বলছো? আমি ভেবে বলছি বাবা। হ্যাঁ, এটা সত্যি যে আমি সজীবকে ভালোবাসি, কিন্তু তার মানে এই নয় যে আমি তাদের পরিবারের মনের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করতে জোর করব। শহীদুল ইসলাম লক্ষ্য করে দেখলেন যে মিলির চোখের পাতা ভিজে উঠেছে, চোখের পানি মনে হয় টলমল করছে, কিন্তু মিলি সেটা আটকানোর জন্য প্রাণপণ চেষ্টা করছে। এর কিছুক্ষণ আগে মিলি তার মায়ের জন্য কান্না করেছে, কিন্তু তখন লজ্জা করে নাই। তবে এখন যদি সজীবের জন্য কান্না করে তাহলে সে লজ্জা পাবে বলেই হয়তো চোখের পানি ফেরাতে পা চায়। শহীদুল ইসলাম বললেন, একটা কথা বলতে চাই মিলি। বলবো? হ্যাঁ বাবা বলো। তুমি বরং তোমার মায়ের সাথে দেখা করতে চলে যাও, আমার মনে হচ্ছে তাহলে হয়তো তোমার এই মানসিক চাপ কিছুটা কমবে। পুরাতন কষ্ট মুছে যাবার জন্য নতুন মন খারাপগুলো ভুলে থাকার চেষ্টা করতে পারবে। চাকরি থেকে ছুটি নিয়ে তারপর গিয়ে ওর সাথে দেখা করে আসো, ঠিক আছে? কিন্তু বাবা তুমি একা একা থাকবে? সমস্যা নেই, চিরদিনের জন্য তো আর যাচ্ছ না, তাই না? গিয়ে আবার তো ফিরেই আসবে। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা। তবুও যে দু চার দিন কিভাবে থাকবে? তোমার তো বিয়ে ঠিক হয়ে গেছে প্রায়, তাই দুই তিন দিন পরে এমনিতেও আমাকে একা করে দিয়েই চলে যাবে। তোমার বিয়ে হয়ে গেলে তো বাকি জীবন আমাকে এভাবেই একা একা থাকতে হবে, তাই না? কথাটা হয় এক বাক্যে শেষ হয়ে গেছে, কিন্তু এর গভীরতা অনেক হয়ে গেছে। বাবা মেয়ে দুজনেরই এর অর্থ জানে। দুজনের মনের মধ্যে একটা টুক করে শব্দের আওয়াজ হলো, কষ্ট হলো। মিলি বলল, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না বাবা, আমি তাহলে আর বিয়েই করতে চাই না। যেহেতু সজীবের বাবা মা ঝামেলা মনে করে, আর আমারও তো তোমাকে ছাড়া থাকতেও ইচ্ছে করে না বাবা। শহীদুল ইসলাম একটু হাসলেন, তারপর সেই হাসি মিশ্রিত মুখে বললেন, সে হয় না মিলি, আমি আর কতদিনই বা থাকবো, সুন্দর একটা সংসার হবে তোমার। অনেকদিন পরে আমার নাতি নাতিদের দিয়ে বেড়াতে আসবে, কত আনন্দ হবে। আচ্ছা, খুব ঠান্ডা লেগেছে মনে হয়, তুমি বরং আমার একটা চাদর এনে দাও তো মা। রাত 10টার দিকে মিলি সজীবের নাম্বারে কল দিল। এতক্ষণ অপেক্ষা করছিল যে সজীব নিজে হয়তো কল দেবে, কিন্তু যখন কল দিল না তখন মিলি নিজেই দিয়েছে। হ্যালো মিলি, আমাদের বাসায় এসে আমার সাথে দেখা না করেই চলে গেলে? সন্ধ্যা পেরিয়ে রাতের অর্ধেক শেষ হয়ে গেল, তবুও আমাকে স্মরণ করলে না। তাহলে বাবা কি আমাকে সম্পূর্ণ সত্য কথা বলে নাই? কি বলেছে তোমার বাবা? বাবা বলেছে যে আমার মায়ের বিষয় নিয়ে নাকি তোমার পরিবার কিছু মানতে চায় না, কিন্তু তুমি নাকি সব কিছু সামলে নিতে চেষ্টা করছো। কিন্তু আমার তো মনে হচ্ছে তুমিও মনে হয় বিয়েটা করে নিতে চাও না আমাকে। ব্যাপারটা সেরকম নয় মিলি, আমি একটু বিজি তাই তোমাকে কল দিতে পারি নাই, ফ্রি হয়ে ঠিকই কল দিয়ে কথা বলতাম তোমার সাথে।
কেন বারবার ব্যস্ততার অজুহাত দিয়ে পার হয়ে যেতে চাও বলো তো? ভালোবাসার কাছে কিন্তু ব্যস্ততার কোনো অজুহাত চলে না। সত্যি সত্যি ভালোবাসলে কিন্তু শত ব্যস্ততার মাঝেও সময় বের করতে হয়। সম্পর্কে এতদিন পরে তুমি আমাকে ভালোবাসার শিক্ষা দিচ্ছ মিলি? শিক্ষা নয় সজীব, তোমার যা ভালো লাগে তাই করো, সমস্যা নেই। আমি খুব তাড়াতাড়ি মায়ের সঙ্গে মনে হয় দেখা করতে যাব। তোমার মায়ের সন্ধান পাওয়া গেছে নাকি? হ্যাঁ পাওয়া গেছে, কিন্তু কেন যাবে তুমি? কেন যাব না শুনি? যাওয়া উচিত নয় তাই, সেটা আমার বিবেচনা সজীব। এসব কারণে কিন্তু আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে মিলি। যেখানে তোমার মনের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে গেছে আগে থেকেই, সেখানে নতুন করে আর কি হবে? তুমি তো আর এই সম্পর্ক চাও না সজীব, আর এই বিয়ের জন্য তোমার আগ্রহ ছিল কম। তোমার সঙ্গে কথা বললে খুব মেজাজ খারাপ হয়ে যায় ইদানিং। ঠিক আছে, আর কখনো কল দিয়ে বিরক্ত করব না সজীব, ভালো থেকো সব সময়। খুব মন বিষণ্ণ ভগ্ন হৃদয় নিয়ে কলটা কেটে দিল মিলি। কিছুক্ষণ গুমরে কাঁদল, তারপর অন্ধকারের মধ্যে চোখের পানি মুছে মনে মনে মায়ের সঙ্গে দেখা করতে যাবার জন্য ঠিক করলো। তার বাবা যেহেতু নিজেই পরামর্শ দিয়েছেন, তখন ঠিকই তার যেতে সমস্যা নেই। রাত অনেক গভীর হয়ে গেছে, না হলে মায়ের সঙ্গে কল দিয়ে কথা বলতো মিলি। আর ঠিকানা জানা খুব জরুরি, কারণ তাকে তো ঠিকানা অনুযায়ী যেতে হবে। আগামীকাল কল দিয়ে জেনে নিতে হবে মা কোথায় থাকে। সকাল সকাল মোবাইলের শব্দে ঘুমটা ভেঙে গেছে মোহাম্মদ সাইফুল ইসলামের। তার জীবনের যতগুলো বিরক্তিকর বস্তু আছে তার মধ্যে একটা হচ্ছে এই মোবাইলের শব্দে ঘুম ভেঙে যাওয়া। প্রতিদিন ঠিক যখন তার ঘুম ভেঙে যায়, তখনই সে প্রাণপণে শপথ করে যে আগামীকাল রাতে মোবাইলটা বন্ধ করে ঘুমাবে। কিন্তু সে সেটা পারে না, কারণ রাতের বেলা তার মনে থাকে না এগুলো। মাসের মধ্যে সর্বোচ্চ 2 থেকে 3 দিন সে মোবাইলটা বন্ধ করে ঘুমিয়ে যায়। কল করেছে গ্রামের বাড়ি থেকে সাইফুলের দাদা মোহাম্মদ মোতাহার হোসেন তালুকদার। গ্রামের বাড়ি যাওয়ার জন্য বারবার বলে যাচ্ছেন, কিন্তু সাইফুল কেমন যেন সময় করে উঠতে পারে না, কিংবা সে গ্রামের জন্য বেশি টান অনুভব করে না, তাই হয়তো যাওয়ার ইচ্ছে হচ্ছে না। কিন্তু এবার মোতাহার হোসেন তালুকদার খুব শক্ত করে ধরেছেন, তাই যেভাবেই হোক যেতেই হবে সাইফুলকে। সাইফুল নিজেও ঠিক করেছে এবার তাহলে গ্রামের থেকে ঘুরে আসা যাক। ক্লাস 8-এ পড়ার সময় সে বাবা মার সঙ্গে ঢাকায় এসেছে, এরপর একটানা 6 বছর পরে একবার গিয়েছিল। তারপর কোনোদিনও যাওয়া হয়ে ওঠে নাই, তবে তার বাবা মা মাঝে মাঝে যায়। ঘুম ঘুম চোখে সাইফুল বলল, এত সকালবেলা কেউ কল দেয় পুরো? সে কি রে, এখন 8টা বাজে আর তুই বলিস এত সকালবেলা, তাই না? কেন কল দিয়েছ তাই বলো তাড়াতাড়ি। গ্রামের বাড়ি আসবি কবে সেটা বল। এই সপ্তাহের মধ্যেই আসব। সত্যি সত্যি? হ্যাঁ আমি সত্যি কথাই বলছি, এই মাসের মধ্যে বা এই সপ্তাহের মধ্যেই চলে আসব। আমার চাকরি পরিবর্তন করব, আর নতুন চাকরিতে যোগ দিতে 10 থেকে 12 দিন লেট হবে, তাই যাব গ্রামের বাড়িতে। বাহ খুব ভালো কথা, আমার তো নাচতে ইচ্ছে করছে দাদা ভাই। লে পাগলু ডান্স ডান্স, বেশি নাচানাচি করিও না বুড়ো, পরে পড়ে গিয়ে হাড়গোড় ভেঙে যায়, তাহলে কিন্তু সমস্যা। তোমার বউ কিন্তু বুড়ি হয়ে গেছে, তাই সেবা যত্ন করারও কেউ নাই। কে বলেছে কেউ নাই? আমার ছোট বউ আছে না, সে সেবা করবে। মানে কি? তোর একমাত্র ফুপুর মেয়ে ফারিয়া, তোর হচ্ছে ফুপাতো বোন, সে এসেছে 3 দিন হলো। ওর চেহারা আমার মনে নেই, সেই পিচ্ছি ছিল তখন দেখেছিলাম মনে হয়, এখন আর পিচ্ছি নেই। আচ্ছা তুমি রাখো, আমি ঘুমাবো। তাহলে কবে রওনা দিবি তাই বল, কাল না হলে পরশু। আচ্ছা ঠিক আছে, অপেক্ষায় রইলাম। তোর জন্য পুকুর ভর্তি মাছ আছে রে দাদা ভাই, আর এখন তো শীতের দিন, তাই গ্রামের মজাই আলাদা। তুই তাড়াতাড়ি চলে আয় দাদা ভাই। একদিন পরেই সাইকেল গ্রামের উদ্দেশ্যে রওনা দিল একা একা। ছোট বোন মাহি তার সাথে যেতে চেয়েছিল, কিন্তু সাইকেল তাকে নেবে না। মাহি তো অনেক জেদ করে বসে আছে, কিন্তু সাইকেল তার সিদ্ধান্তে অটল, তাই সাইকেলের রওনা দেওয়ার সময় দরজা বন্ধ করে বসেছিল মাহি। বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার মধ্যে তার দাদা বাড়ি। বাসা সরাসরি মোড়েলগঞ্জ বাস স্টেশন সোলামবাড়িয়া পর্যন্ত যায়। সাইদাবাদ বাস টার্মিনাল থেকে সকাল 9টা বাজে সাইফুল বাসে উঠে বসল। বাস ছাড়ল 9টা 15 মিনিটে। মাওয়া ফেরিঘাটে এসে সাইফুল অবাক হওয়ার শেষ সীমানায় পৌঁছে গেল। অসংখ্য গাড়ি দাঁড়িয়ে আছে নদী পার হবার জন্য, কিন্তু ফেরি চলাচল বন্ধ, কারণ সকাল 11টায় বাজে। এখন নদীর কুয়াশা কমেনি, কুয়াশার জন্য ফেরি চালক তার নির্দিষ্ট মাপ অনুযায়ী চালাতে পারে না, কারণ এই পদ্মা নদীর চারিদিকে চর জেগে আছে, তাই এই নদীতে একটু ভুল হলেই আটকে যাবে সব।
বাস থেকে নেমে সাইফুল একটু হাঁটাহাঁটি করতে লাগলো, কারণ ফেরি চলাচল বন্ধ। হাঁটতে হাঁটতে সে নদীর তীরে গেল এবং সামনে দাঁড়িয়ে থাকা গাড়ির দিকে তাকিয়ে রইল। গাড়িগুলো সবার আগে ফেরিতে উঠতে পারবে, ইস তার গাড়িটা যদি এখন থাকতো তাহলে কত ভালোই না হতো। জিজ্ঞাসা করে জানালো যে এরা চট্টগ্রাম থেকে এসেছে গতকাল রাত 10টার দিকে, তখন থেকে ফেরি চলাচল বন্ধ, শুধু এখন চালু হচ্ছে না। বেলা 12:30টার দিকে কুয়াশা ভেদ করে ফেরি চলাচল আরম্ভ হলো। নদী পার হয়ে ওপরে উঠতে সাইফুলের প্রায় বিকেল 5:30 বেজে গেছে, অথচ এমন সময় তার প্রায় গ্রামের কাছাকাছি থাকার কথা ছিল। সে যখন মোড়েলগঞ্জে নামলো তখন 9:30 বেজে গেছে, গ্রামের বাস স্টেশন, তার মধ্যে আবার শীতকাল। শীতকালে মফস্বল শহর কিংবা গ্রামের বাড়িতে এশার নামাজের আগেই সবকিছু নিস্তব্ধতা বিদীর্ণ করে দেয়। স্টেশনে তেমন কোনো দোকান খোলা নেই, আর গাড়ি তো নেই বললেই চলে। সাইফুলের দাদা তালুকদার নিজেই গাড়ি পাঠিয়ে রেখেছিলেন, পরে পাড়ায় নাই, বহু কষ্টে একটা মোটরসাইকেল পাওয়া গেলে তাতে করে রওনা দিল সে। ঢাকা শহরে পাঠাও এপাশের মাধ্যমে যাত্রী সেবা চলছে, ঠিক তেমনি করে মোটরসাইকেল করে এই মোড়েলগঞ্জের যাত্রী সেবা চলছে। মিনিট 15 পরে হঠাৎ গাড়ি থেমে গেল, তারপর ড্রাইভার জানালো যে তিনি আর যেতে পারবেন না, তাই হেঁটে যেতে হবে। সাইফুল তখন অবাক হয়ে গেছে, কারণ সে এত রাতে কিভাবে যাবে। কিন্তু সেই ড্রাইভার লোকটা হঠাৎ কেমন যেন এক অদ্ভুত উল্টোপাল্টা আচরণ শুরু করেছে। ড্রাইভার বলল, ভাই আরেকটু সামনে গিয়ে একটা শ্মশান আছে, তাই সেদিকে যাব না, এই এলাকায় এত রাতে স্থানীয় মানুষও চলাচল করে না কম। আমি গেলাম ভাই, আপনি যান একা একা। লোকটা মোটরসাইকেল ঘুরিয়ে চলে গেল, আর সাইফুল কিছুক্ষণ বোকার মতো দাঁড়িয়ে রইল। এরপর পকেট থেকে মোবাইলটা বের করলো, তার উদ্দেশ্য হচ্ছে গান চালিয়ে দিয়ে হাঁটতে থাকা, তবে তার আগে দাদার সঙ্গে কথা বলে জেনে নিতে হবে। হঠাৎ করে কিছু একটা শব্দ হতেই সাইফুল তার সামনে মোবাইলের বাতিটা ধরলো। বাতির সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে এবং সে ভয়ে খুব জড়সড় হয়ে গেছে। মেয়েটা বলল, প্লিজ হেল্প মি। সাইফুল বলল, কে আপনি? আমার নাম মিলি, আমি ঢাকা থেকে এসেছি আর আমার মায়ের কাছে যাব, কিন্তু এই পর্যন্ত গাড়ি এসে আমাকে জোর করে এখানে নামিয়ে দিয়ে চলে গেছে। তারপর সামনে দাঁড়িয়ে থাকা সাদা সাদা কিছু একটা দেখে অন্ধকারে দৌড় দিলাম, দৌড় দিতে গিয়ে হাতের মোবাইলটা পড়ে গেছে, সেটাও আর এখন খুঁজে পাচ্ছি না। সাইকেল কিছু একটা বলতে যাবে, তার আগে মিলি আবারও বলল, ও মা আপনার পেছনে আবার সেই সাদা সাদা তিনটা কি? সাইফুল শুধু মাথা না ঘুরিয়ে সম্পূর্ণ শরীর ঘুরিয়ে পেছনে ফিরে তাকিয়ে দেখে, সত্যি সত্যি কেউ মনে হয় দাঁড়িয়ে আছে। সাইফুল কখনো এইসব ভূতপ্রেত বিশ্বাস করে না, তাই সাহস একটু বেশিই মনে হচ্ছে মনের মধ্যে, কিন্তু সাথে একটা মেয়েও আছে, তাই হচ্ছে যত নষ্টের গোড়া। মোবাইলের বাতি জ্বালিয়ে দিয়ে সাইফুল স্থির হয়ে দাঁড়িয়ে আছে, তারপর সামনে দাঁড়িয়ে থাকা সেই অপরিচিত সাদা বস্তুর দিকে লক্ষ্য করে বলল, আমি জানি আপনারা মানুষ, তাই আপনাদের মূল উদ্দেশ্য জানতে পারলে ভালো হতো, কারণ আমরা শহর থেকে এসেছি, আপনাদের সঙ্গে বেশি সময় নষ্ট করতে চাই না। তবে সাবধান করে দিচ্ছি যে খারাপ মতলব যদি থাকে তাহলে পরিত্যাগ করে স্থানান্তর হয়ে যান। এবার সাইফুল এবং মিলি দুজনেই অবাক হয়ে গেল, কারণ সামনে দাঁড়িয়ে থাকা সাদা পোশাকের মধ্য থেকে তিনটা মানুষ বেরিয়ে এলো। তিনজন মিলে তখন বলল, সঙ্গে যা কিছু আছে সেটা তাড়াতাড়ি দিয়ে যাও, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। সাইফুল বলল, এই ব্যাপার, এভাবে ভিক্ষা করার জন্য এমন শীতের রাতে বসে আছেন, বাহ লজ্জা করে না আপনাদের? একজন বলেই উঠল, লজ্জা যদি না থাকতো তাহলে তো দিনের বেলায় করতাম, কিন্তু লজ্জা আছে বলেই তো রাতের আধারে চিন্তাই করি। এখন হিরো সাহেব সব কিছু দিয়ে দেন। এই কথা বলে তাদের মধ্যে একজন একটা গ্রাম্য ব্যবহৃত ভারী কিছু একটা বের করলো। সাইফুল দেখলো যে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই, আবার এত সহজে হার মানতেও মন চায় না, কিছু একটা করার দরকার, কিন্তু এই মুহূর্তে কোনো বুদ্ধিও খুঁজে বের হচ্ছে না। এমন সময় একটা কাণ্ড ঘটল, রাস্তার কুয়াশা ভেদ করে জ্বলন্ত বাতি জ্বালিয়ে একটা গাড়ি আসতে দেখা যাচ্ছে। ওরা দুজন দ্রুত রাস্তার ঠিক মাঝখানে উঠে গেল, আর গাড়ি ঠিক এসে তাদের সামনে দাঁড়িয়ে গেল। সাইফুল পেছনে তাকিয়ে দেখে লোকগুলো অনায়াসে চলে গেছে। হঠাৎ করে গাড়ির মধ্য থেকে কে যেন বলে উঠল, তালুকদারের নাতি সাইফুল আছে এখানে? সাইফুল বলল, হ্যাঁ আমি সাইফুল। তাড়াতাড়ি গাড়িতে আসুন, আপনার দাদাদান চিন্তিত হয়ে গেছে আপনার জন্য, আর আপনি তার কল রিসিভ করছেন না কেন? সাইফুলের হঠাৎ করে মনে হলো যে সে বাটন মোবাইলটা দিয়ে সবসময় কথা বলতো, তার দাদার কাছে বাটন মোবাইল ব্যবহৃত সিমের নাম্বার আছে, কিন্তু সে বাটন মোবাইলটা সাইলেন্ট করে ব্যাগের ভেতরে রেখেছে। সে
মিলির দিকে তাকিয়ে বলল, আপনি কোন জায়গায় যাবেন? যদি অসুবিধা না হয় তাহলে তো আমার সঙ্গে যেতে পারেন। আপনার গন্তব্য যদি বলেন তবে পৌঁছে দেব। মিলি গ্রামের নাম বলল। সেই গ্রামের নাম শুনে গাড়ির মধ্য থেকে একজন বলল, সেটা তো আমরা যেখানে যাব সেখান থেকে আরো তিনটা গ্রাম পরে, আর মাঝখানে একটা ছোট্ট খাল আছে, সেটা পার হতে হবে। কিন্তু সেই খালের উপরে কাঠের পুল ছিল, সেটা ভেঙে গেছে। সাইকেল বলল, আপনার যদি সমস্যা না হয় তাহলে আমার সাথে চলেন, কারণ জায়গাটা বেশি ভালো মনে হচ্ছে না, তাই এখান থেকে বেরিয়ে যেতে পারলেই ভালো হবে। আমার কথাটা নিশ্চয় আপনি বুঝতে পেরেছেন। মিলি মনটা খুব খারাপ হয়ে গেল, তার মোবাইল হারিয়ে গেছে একটু আগে, এখানেই পড়েছে, কিন্তু খুঁজে বের করতে হবে। সেটা হয়তো বেশি সমস্যা নয়, কিন্তু তার মায়ের কথা ভেবে বেশি কষ্ট হচ্ছে, কারণ আজকে বিকেল থেকে তার মা বারবার কল দিচ্ছিল তাকে। সকালবেলা মিলি যখন ঢাকা থেকে রওনা দিয়েছে তখনই সে জেনেছে তার মায়ের শরীরটা ভালো না। বিকেল থেকে তার মা শুধু বারবার তার পথের কথা জিজ্ঞাসা করেছে। মিলি বলেছিল বাস স্ট্যান্ডে কেউ একজন যেন অপেক্ষা করে তার জন্য, কিন্তু কেউ আসে নাই। মায়ের অবস্থা এখন কেমন সেটা সে জানে না, তবে বারবার শুধু মনে হচ্ছে দেখা হবে তো। সাইকেলের ডাকে ভাবনা ভেঙে গেল মিলির। সে তাকিয়ে দেখে সাইকেল নিজেও গাড়ির মধ্যে উঠে তার জন্য অপেক্ষা করছে। মিলি বলল, আমার মোবাইলটা যদি একটু খুঁজে পেতাম। সাইকেল আবারও গাড়ি থেকে নামলো। যারা গাড়ি নিয়ে এসেছে তাদের কাছে বড় টর্চ ছিল, সেখান থেকে আলো জ্বলে উঠেছে। 10 মিনিটের মধ্যে মোবাইলটা পাওয়া গেছে, কিন্তু সেটা বন্ধ ছিল, ডিসপ্লে খানিকটা ভেঙে গেছে। দেখেই বোঝা যাচ্ছে মোবাইলটা মারাত্মক অ্যাক্সিডেন্ট করে খুব খারাপ অবস্থা হয়েছে। ভাঙা মোবাইল হাতে নিয়ে মিলি সাইকেলের সঙ্গে গাড়িতে উঠে বসল। মিনিট পাঁচেক সবাই নীরব ছিল। শীতের রাতে গাড়িতে হুট করে বাতাস বইছে, শরীরে কম্পন বয়ে যায়, তবুও হাত পা গুটিয়ে বসে থাকতে হয়। সাইকেল নিরাপত্তা ভেঙে বলল, এদিকে কোনো জায়গা শ্মশান আছে নাকি? তিনি এতক্ষণ ওদের সাথে কথা বলেছেন, তিনি বললেন, তার মানে আপনার দাদার ধারণা ঠিকই আছে, তিনি ভেবেছিলেন আপনি নিশ্চয় এই সমস্যার মধ্যেই জড়িয়ে গেছেন। মানে মানে হচ্ছে খুব সহজ, মানে হচ্ছে খুব সহজ, এদিকে একটা শ্মশান আছে ঠিকই, কিন্তু সেটা বহু প্রাচীন। আমাদের এই এলাকার খুব খারাপ একটা চক্র আছে, তারা বাস স্ট্যান্ড থেকে যে সকল যাত্রী রাতের বেলা গাড়ি পায় না তাদেরকে এই দিক দিয়ে নিয়ে আসে, তারপর যাকে যেমন পারে সেভাবে শ্মশানের ভয় দেখিয়ে রেখে চলে যায়। আর তাদের কিছু লোকজন থাকে, তারা যে কোনো সময় যে কোনো উপায়ে ওই মানুষগুলোর কাছ থেকে সব কিছু নিয়ে যায়। তবে এক্ষেত্রে তারা সবসময় নতুন মানুষ বা দূর গ্রামের মানুষ ঠিক বেশি টার্গেট করে। আচ্ছা আচ্ছা, আমি তাহলে এবার বুঝতে পেরেছি। মিলি চুপচাপ তাদের কথোপকথন শুনে যাচ্ছে, তাই কিছু বলার দরকার বলে মনে হলো না। সাইকেলের দাদা বাড়ির সামনে যখন গাড়িটা এসে থামলো তখন সবাই এক এক করে নামলো, কিন্তু মিলিও যখন নেমে যাচ্ছিল তখন সাইকেল বলল, আপনি কি এখন যেতে চান? গাড়ির একজন বলল, কিভাবে যাবে, খালের সেই পুল ভাঙা, তাই দিনের বেলা সেখান থেকে ছোট্ট একটা নৌকা করে পার হতে হবে, শীতের কনকনে ঠান্ডার মধ্যে তো এত রাতে মাঝি বসে নেই। মিলি বলল, যদি আপনাদের অসুবিধা না হয় তাহলে আমি আপনাদের সঙ্গে যেতে পারি। আপনি মনে হয় আমার মতো নতুন এসেছেন, তাই না? তবে এই এলাকায় আপনার গুরুত্ব আছে যেটা বোঝা যাচ্ছে। আমার কথা ভিন্ন, এটা আমার দাদার বাড়ি, তাই এখানে আমার কদর বেশি হবে, সেটাই তো স্বাভাবিক, তাই নয় কি? তাহলে আমি না হয় আপনার সাথে আপনার দাদার বাড়ি যাব, সকালবেলা আমাকে পথটা চিনিয়ে দিলেই হবে। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে। সাইকেলের দাদার বাড়ির পরিবেশ আর সকলের এক প্রকার আনন্দ আগ্রহ নিয়ে মিলি অবাক হয়ে গেল। সবাই কেমন যেন আগ্রহ নিয়ে ছোটাছুটি করছে, অথচ তাকে কেউ চেনেই না। বাড়ির মধ্যে মানুষ কমছে কম 8 থেকে 10 জন হবে, কিন্তু সঠিক তথ্য মিলির কাছে নেই। মিলি তার বাবার নাম্বারে কল দিল সাইকেলের মোবাইল থেকে, এবং পথের সেই বিপদ সেটা সংক্ষিপ্ত আকারে বলল। সকালবেলা সে মায়ের সঙ্গে দেখা করতে যাবে সেটাও সে জানিয়ে দিল। সকালবেলা মিলির ঘুম ভেঙেছে 8টার দিকে। শীতের সকালে ঘুম ভাঙতে একটু দেরিই হবে, এটা নতুন কিছু নয়। তাছাড়া মিলি গতকাল সারাটা দিন জার্নি করে এসেছে, নাস্তা করতে গিয়েও সাইকেলের সঙ্গে তার দেখা হলো না। মনে হয় এখনো ঘুম থেকে ওঠে নাই, বা অনেক আগে ঘুম থেকে উঠে গ্রাম দেখতে গেছে। শেষের কথা ভেবে তার লজ্জা লেগে গেল, কারণ সে অনেক বেলা পর্যন্ত ঘুমিয়েছে। সাইকেলের সঙ্গে যখন দেখা হলো তখন মিলি বলল, আমি আমার মায়ের কাছে চলে যাব, যদি একটু ব্যবস্থা করতেন খুব উপকার হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি এক্ষুনি ব্যবস্থা করব। কিছুক্ষণ পরে
সাইফুল একটা লোক নিয়ে এসে হাজির হলো। তার কণ্ঠ শুনে মিলি বুঝতে পেরেছে ইনি গতকাল রাতের কেউ নয়। লোকটা বলল, কার বাড়ি যাবেন? গ্রামের নাম সানাইপাড়া। সেই গ্রামের মাহাতাবুর রহমান মোহিত সাহেবের বাড়িতে যাব। তিনি সম্ভবত একজন প্রাইমারি স্কুল শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। লোকটা কিছু একটা বলবে, তার আগেই হঠাৎ করে গতকাল রাতের গাড়িতে থাকা একজন এসে উপস্থিত হলেন। তিনি এসে মিলির দিকে তাকিয়ে বলল, আপনি মোহিত সাহেবের বাসায় যাবেন তাই না? মিলি বলল, জি। তার স্ত্রীর নাম কি সাজেদা বেগম? হ্যাঁ হ্যাঁ, সেই গ্রামে আমার এক আত্মীয় আছে, তার কাছে শুনলাম মোহিত সাহেবের স্ত্রী মারা গেছে আজ ভোরবেলায়। তখন হঠাৎ করে আমার মনে পড়ে গেল আপনার কথা, তারপর নাম জিজ্ঞাসা করে জানলাম যে সাজেদা বেগম নাকি মারা গেছে। মিলির মুখটা অন্ধকার হয়ে গেল। সে শুধু তার মুখ থেকে একবার অস্পষ্ট স্বরে বলল, কি বললেন? আমার মা মারা গেছে। সামনে দাঁড়িয়ে থাকা সাইকেল লক্ষ্য করে দেখল। মিলির চোখ দুটো যেন টলমল করছে। মনে হচ্ছে একটু পরেই মিলি দুমড়ে মুচড়ে মাটিতে পড়ে যাবে। হলোও তাই। মিলির যখন জ্ঞান ফিরেছে তখন আসরের নামাজ হয়তো মসজিদে শেষ হয়ে গেছে, কারণ মসজিদ থেকে জামায়াতের নামাজ আদায় করে তালুকদার সাহেব মাত্র বাড়িতে ঢুকলেন। সাইফুল তখন গেটে দাঁড়িয়ে ছিল। তার কানে মোবাইল দেখে বোঝা যাচ্ছে সে কথা বলছিল কারোর সাথে। মিলির জ্ঞান ফিরেছে, তাই সাইফুল তাড়াতাড়ি করে তার কাছে গেল। প্রথমে কিভাবে কথা শুরু করবে সেটা সিদ্ধান্ত নিতে বিলম্ব না হচ্ছে। তারপর কিছু না ভেবেই বলল, আপনার মায়ের জানাজা অনুষ্ঠিত হয়ে গেছে জোহরের নামাজের পরে। আমি মাহাতাবুর রহমান মোহিত সাহেবের কাছে আপনি আসার খবরটা পাঠিয়েছিলাম, কিন্তু তিনি বললেন যে আপনার জন্য লাশ দাফন করা নাকি বন্ধ রাখা যাবে না। আপনার সাথে লাশের দেখা হোক বা না হোক তাতে কোনো সমস্যা নেই। মিলি কিছু না বলে শুধু চুপচাপ করে জানালা দিয়ে বাহিরে তাকিয়ে রইল। সাইফুল বলল, আপনি বলেছিলেন যে যিনি মারা গেছেন তিনি নাকি আপনার মা, তাহলে কেন আপনাকে দেখানোর দরকার নেই তাদের? আর আপনার বিষয়ে সেখানে কেউ আগ্রহ প্রকাশ করে নাই? মিলি তখন বলল, আমি আমার বাবার সঙ্গে কথা বলতে চাই, আপনি কি আপনার মোবাইলটা দিয়ে কথা বলার জন্য দেবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেব। গতকাল রাতে যে নাম্বারে কল দিয়ে কথা বলেছেন সেই নাম্বারই তো নাকি? জি সেটাই। তিনি সকাল থেকে অনেকবার কল দিয়েছেন আমার নাম্বারে। আপনার জন্য তার খুব টেনশন হচ্ছে সেটা বোঝা যাচ্ছে ভালো করে, কিন্তু আমার মনের মধ্যে অনেক প্রশ্নের জট পাকিয়ে যাচ্ছে, তাই সেগুলো নিয়েই অস্বস্তি হচ্ছে। আমি বাবার সঙ্গে কথা বলে তারপর আপনার সকল জট পা ছাড়িয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। মিলি বাবার কাছে কল দেবার প্রায় সঙ্গে সঙ্গে কলটা রিসিভ করে মিলির বাবা বলল, হ্যালো হ্যালো বাবা, আমি মিলি বলছি। হ্যাঁ মা, মিলি কেমন আছো তুমি? শুনলাম সকাল থেকে তুমি খুব অসুস্থ। কিন্তু এত দূর থেকে আমি কিছুই করতে পারি না, আর আমি রওনা দিতে চেয়েছিলাম কিন্তু সাইবুল নামের এই ছেলেটা নিষেধ করলো। তবুও আমি ভেবেছিলাম আজ রাতেই রওনা হয়ে যাব বাগেরহাটের উদ্দেশ্যে। তুমি শান্ত হও বাবা, আমি ঠিক আছি। সকালবেলা হঠাৎ করে মায়ের মৃত্যুর খবর পেয়ে মাথাটা কেমন যেন হয়ে গেল, এখন ঠিক আছে। আমি রাতের মধ্যে তোমাকে নিতে আসতেছি। কেন শুধু শুধু কষ্ট করবা, আমি চলে আসবো তোমার কাছে। সম্ভব হলে আজকে রাতেই রওনা দিলাম, না হলে আগামীকাল সকালে নিশ্চিত পৌঁছে যাব। তোমার মায়ের কাছে যাবে না? না বাবা, আজকে আমার মায়ের মৃত্যুর খবর ছাড়াও অন্য একটা স্মৃতি মনে পড়ছে বাবা, আর সেই স্মৃতির জন্য আমার খুব বেশি খারাপ লাগে। কিসের স্মৃতি? সজীবের বিষয়ে কিছু? না বাবা, বছরখানিক আগে আমার একটা ময়না পাখি ছিল, তোমার মনে আছে? হ্যাঁ মনে আছে। সারাদিনের সকল কাজ ছিল একদিকে আর সেই ময়না পাখি ছিল একদিকে, কিন্তু হঠাৎ করে তুমি নিজের হাতে তাকে গলা টিপে মেরে ফেললে, কারণটাও অজানা। আজকে আমার সেই ময়না পাখির কথা খুব বেশি মনে পড়ছে বাবা। কিন্তু কেন? আর তুমি কি তোমার মায়ের দেহ শেষ দেখতে পেরেছো? না বাবা, মায়ের সঙ্গে এই জীবনে আর দেখা হবে না বাবা। তার কবর দেখতে ইচ্ছে করছে না, তাই সেটাও আর দেখতে যাব না। তাহলে বললাম যে ফিরে আসবো তোমার কাছে। আচ্ছা ঠিক আছে, আসো। বাবা, আমি ময়না পাখিটাকে কেন হত্যা করেছিলাম জানতে চাও? আগে তুমি সুস্থ শরীরে ঢাকায় ফিরে আসো, তারপর সব কিছু শুনতে পারবো। কিন্তু আমার যে এখনই বলতে ইচ্ছে করছে বাবা, কিন্তু আমার শুনতে ইচ্ছে করছে না, কারণ আমি জানি তুমি এখন খুব অদ্ভুত কথা বলবে, আর সেই অদ্ভুত কথার তীব্রতা অনেক গভীর। আমি এখন তোমার সাথে কোনো কথা বলবো না, তুমি কালকে সকালে উঠে রওনা দিয়ে চলে আসো, তারপর তোমার সাথে যা কথার হক কথা হবে। ঠিক আছে বাবা। মোবাইলটা কেটে দিলে মিলি কিছুক্ষণ চুপচাপ বসেছিল। তার সামনে
সাইকেল সহ আরো কিছু মানুষ কৌতূহল নিয়ে দাঁড়িয়ে আছে। এমন দৃশ্য সহজে গ্রামের বাড়িতে দেখা যায় না। গ্রামের মানুষের জীবন হচ্ছে প্রাকৃতিক জীবন, তাদের সেই জীবন চলার মধ্যে কোনো সমস্যার স্থান নেই। সারাদিনের পরিশ্রম করে পাখি যেমন করে নিজের বাসায় ফিরে নিশ্চিন্তে ঘুমিয়ে যায়, ঠিক তেমন করেই গ্রামের মানুষগুলো দিনের ব্যস্ততা শেষ করে ক্লান্ত শরীর নিয়ে রাতের প্রথম প্রহরে সুপ্ত। অদ্ভুত সব দৃশ্য দেখা যায় ইট পাথরের শহরের প্রতিটি গলিতে গলিতে। সম্পূর্ণ শহরটা যেমন কৃত্রিম ইট পাথরের দালান কোঠা রাস্তা দিয়ে তৈরি, তেমন করে সব মানুষের জীবন অন্যরকম লাগে। শহরের প্রতিটি মানুষের ভিন্ন ভিন্ন গল্প আছে। কারোর জীবনের গল্প খুব মধুর, আবার কারোর জীবন খুব করুণ। সাইকেল এক এক করে প্রশ্ন করে যাচ্ছে, আর মিলি খুব সংক্ষিপ্ত আকারে সেই প্রশ্নের জবাব দিচ্ছে। যদিও মিলির জবাব খুব ছোট, কিন্তু সেটা সাইকেল ঠিকই বুঝতে পারছে। সব কিছু শুনে সাইকেল শুধু একটা দীর্ঘশ্বাস ছাড়ল, কিন্তু বলার মতো কিছুই ছিল না। সকল কথার মধ্যে সজীবের সাথে বিয়ের বিষয়টা নিয়েও আলোচনা করা হয়েছে। সজীব সেদিন রাত থেকে আর কল করেনি, আবার মিলিও নিজের ইচ্ছা করে বিরক্তও করে নাই। সকাল 7:30 মিলি আর সজীব দুজনে একসাথে বসে বাসের মধ্যে পাশাপাশি বসে আছে। বাস চলেছে আপন গতিতে, আর সবাই অপেক্ষা করছে রাজধানী ঢাকা শহরে পৌঁছে যেতে। অনিচ্ছা সত্ত্বেও সাইকেল মিলির সঙ্গে এসেছে, কারণ এমন একটা ঘটনার পরে তাকে একা পাঠানো ঠিক নয়। কথাটা বলেছিলেন সাইকেলের দাদা মানে তালুকদার সাহেব, তাই সে বাধ্য হয়ে মিলির সঙ্গে এসেছে। সাইকেল বলেছিল যে বাসের সুপারভাইজারকে ভালো করে বলে দিলে ঠিক মতো পৌঁছে দেবে, আর সমস্যা হলে মিলির বাবা সাইকেলকে যেন কল করে। কিন্তু সাইকেলের এই আবেদন তার দাদার আদালতে মঞ্জুর হলো না। মিলি বাসের মৃদু ঝাঁকুনিতে ঘুমিয়ে গেছে। মিলির মাথা জানালার সাথে মিশে আছে, চোখ দুটো বন্ধ করে, কিন্তু স্বপ্ন মনে হচ্ছে তার মায়ের সাথে কথা বলতে যাচ্ছে। মিলি দেখলো যে তার পাশের সিটে তার মা বসে আছে, যিনি পান খেয়ে ঠোঁট আর দাঁত লাল করে ফেলেছে। মিলি মন খারাপ করে জানালার বাহিরে তাকিয়ে তাকিয়ে রাস্তার পাশের সবুজ গাছগুলো দেখছে, পেছনে সরে যাচ্ছে, সেগুলোই মন দিয়ে দেখছে। মিলির মা বলল, কি ভাবছো মা মিলি? কিছু না, নিশ্চয়ই ময়না পাখির কথাগুলো কিভাবে জানলে তুমি? তোমার বিষণ্ণতা প্রকাশ করেছে। তুমি তো মারা গেছো মা, তাহলে তুমি কিভাবে আমার পাশে এলে? আর আমি কি ভাবছি সেটা কিভাবে জানলে তুমি? আমার মেয়ে আমাকে দেখার জন্য এত দূর ছুটে এসেছে, কিন্তু আমি আজই স্বার্থপরের মতো তোমাকে ফেলে অনেক দূরে চলে গেলাম। সেই ছোটবেলা তাকে ফেলে চলে এলাম, আজ এত বছর পরে সে আমার সন্ধান পেয়ে আসলো, তবুও আবার আমি চলে গেলাম। খুব খারাপ মানুষ আমি, তাই না? এসব কথা কেন বলছো মা? ভালো লাগে না শুনতে। তোমাকে অসুস্থতার কথা জানিয়ে এখানে আসতে বলা উচিত ছিল না। আমি তো জানতাম না যে আমি এত তাড়াতাড়ি মরে যাব। মৃত্যুর কথা কি কেউ জানতে পারে রে মা? তবুও একটা বিষয় ভালো হয়েছে মিলি। সেটা কি? আমি তো তোমার বাবা আর তোমার কাছ থেকে অনেক দূরেই ছিলাম। আমার ঠিকানা বা অন্য কিছু যোগাযোগ তোমরা জানতেও না। আমি যদি এভাবে চুপি চুপি মরে যেতাম, তাহলে তো খবরটাও জানতে না কোনো দিনও, জীবনে আর কখনো দেখা হতোই না। আবার তোমরা বাবা মেয়ে জানতেই পারতে না কোনো কিছু। হ্যাঁ, তা ঠিক, তুমি তোমার ময়না পাখিটা খুব ভালোবাসতে। তারপর একদিন সেই পাখিটিকে তুমি আমার কথা জিজ্ঞাসা করলে, আমার সাথে দেখা হবে কবে সেটা তার কাছে জানতে চাইলে। কিন্তু সেই সময় ময়না পাখিটা সত্যি বলেছিল। সে বলেছিল, তুমি তোমার মায়ের সঙ্গে আর কোনোদিনও দেখা করতে পারবে না। তোমার মা খুব শীঘ্রই মারা যাবে, আর তুমি খুব কাছাকাছি গিয়েও তোমার মায়ের সঙ্গে দেখা করতে পারবে না। পাখিটির কথা শুনে তোমার খুব কষ্ট হলো, বুকটা ভরে কান্না আসলো। তাই রাগান্বিত হয়ে তুমি তখনই সেই পাখিটির মাথাটা টেনে ছিঁড়ে ফেললে। তোমার সেই পাখিটির অপরাধে ছিল সে যে সত্যি কথা বলেছিল। সত্যি বলার অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হলো তাকে, তাই না মিলি? আর আজ যখন তুমি দেখলে ময়না পাখির কথাগুলো সব সত্যি হয়ে গেছে, তখন তার কথা খুব করে মনে হচ্ছে। মিলি কিছু না বলে শুধু একটা নিঃশ্বাস ফেলল। মোবাইলের শব্দে কল্পনার জগৎ থেকে বেরিয়ে গেল মিলি। তার মোবাইল এখনো ঠিক হয়নি। সে তার একটা সিম কার্ড অন করেছে সাইকেলের বাটন মোবাইলে। সেই মোবাইলে হঠাৎ করেই সজীব কল দিয়েছে দেখে অবাক হলো মিলি। রিসিভ করে চুপচাপ রইল মিলি। সজীব বলল, কেমন আছো তুমি? কোথায় আছো এখনই বলো আমাকে, আমি তোমাকে নিয়ে আসবো গিয়ে। মিলি বলল, কেন ব্যস্ত হচ্ছ?
তোমার সব কিছু ঠিক আছে তো? বাসার সবাই ভালো আছে তো? সবাই ভালো। আর আমি সরি মিলি, তোমাকে এইভাবে কষ্ট দিতে চাইনি, কিন্তু তবু কেন জানো হয়ে গেছে না চাইতেও। প্লিজ ক্ষমা করো, তুমি আজই ঢাকায় চলে আসো, আমি খুব তাড়াতাড়ি তোমাকে বিয়ে করতে চাই মিলি। মিলি চুপচাপ, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ মিলি? তুমি আমার কথা শুনতে পাচ্ছ মিলি? আমি তোমাকে যা যা বলছি শুনছো না? কেন, আমি এই মুহূর্তে শুধু একটা কথাই শুনতে পাচ্ছি। কি কথা? আমার সেই ময়না পাখির কথাগুলো। মানে কি? কিছু না, রাখলাম তাহলে, আমি গাড়ির মধ্যে বসে আছি, তাই পরে কথা হবে, রাখছি এখন।